আয়ুষ্মান ভারত থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন অথবা কিষাণ সম্মান নিধি, সকল প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। একই দিশায় কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকারও। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে আগামী 3 মাসের জন্য ত্রিপুরা রাজ্যের বৃহস্পতিবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিগত বছরগুলিতে মোদী সরকার যেসব জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে, এক ঝলকে তা ফুটে উঠবে এই যাত্রার মাধ্যমে। এর পাশাপাশি জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপের কথাও তুলে ধরা হবে বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করতে 16টি প্রচার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আগামী 3 মাস কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি মানুষের দোরগোড়ায় নিয়ে যাবে তারা। রাজধানীর এমবিবি চৌমুহনীতে বৃহস্পতিবার এই গাড়িগুলির সূচনা যাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং কর্পোরেটর রত্না দত্ত। সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন অথবা এ ব্যাপারে তাদের কোনো পরামর্শ থাকলে তা নথিভুক্ত করাও বিকশিত ভারত সংকল্প যাত্রার অন্যতম উদ্দেশ্য। বৃহস্পতিবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি অর্থাৎ আমাদের যে দেশের যে সরকার, যেসব বেনিফিশিয়ারি স্কিম এতদিন পর্যন্ত যা করেছেন সেইগুলো সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো এই যাত্রা, এটা সংকল্প এবং তার সিদ্ধি লক্ষ্যে সেটা করা হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি আবাসন হোক, খাদ্য নিরাপত্তাই হোক, সঠিক পুষ্টি হোক, নির্ভরযোগ্য যেটা স্বাস্থ্য পরিষেবা, আমরা নলসে জল, বিশুদ্ধ পানীয় জল, গুণগত শিক্ষা ইত্যাদি মৌলিক যে সুযোগ সুবিধা তার লক্ষ্যমাত্রা সামনে রেখে উনি যে বেনিফিশিয়ারি ইত্যাদি প্রচুর স্কিম উনি যেটা করেছেন, একটু আগে আমাদের সামনে আমাদের তিনজন এখানে ওনার যে অভিজ্ঞতা এখানে রেখেছেন যে বেনিফিশিয়ারিতে কত লাভ ওনারা পাচ্ছেন, এবং আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা যেসব কাজ করছি সেই নিরিখে এখন দেশ সামনের দিকে এগিয়ে চলছে, রাজ্য এগিয়ে চলছে। 15ই নভেম্বর আমরা জনজাতি গৌরব দিবস, সেদিন এটা রিমেম্বরেশন হয়, এবং পাশাপাশি আমাদের আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন, যেটা আমরা গত বছর আমরা শুরু করেছিলাম এবং এত সাকসেস সেটা হয়েছে, এবং সেই কনভার্জেন্স করে সেটারও কিন্তু 2.0 দেশের 24টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট 68টি জেলা ইতিমধ্যে সূচনা হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার ত্রিপুরাতেও সূচনা হল এই যাত্রার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।